এখন আমরা যেটা করব, কোনো টেবিলে রোস প্যান আর কলাম্স প্যান ইউজ করব। আগে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। এই স্ট্রাকচারটা আমরা বানাবো, এর ভেতরে কিছু লেখা থাকবে এগুলোতে, কিন্তু এই যে দুটো রো, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, দুটো রো আছে এখানে, এই সরি তিনটে রো, এটা একটা রো, এটা একটা রো, আর এখানে একটা রো। এই তিনটে রোয়ের মধ্যে এই দুটো রোকে আমরা একসঙ্গে জুড়ে দিয়েছি। তো এইটাকে, এটা যে ওয়ার্ডে আছে, এটাকে আমাদেরকে করতে হবে HTML-এ। এটাকে বলছে রো স্প্যান, দুটো রো জুড়ে যাচ্ছে এটাকে বলছে রো স্প্যান। একইভাবে এই যে তিনটে কলাম যদি একসঙ্গে জুড়ে যাচ্ছে সেটাকে বলছে কলাম স্প্যান বা কল স্প্যান। এটা রো স্প্যান, এটা কলাম, তিনটে জুড়েছে একসঙ্গে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই নিচের কলাম তিনটে জুড়ে গেছে একসঙ্গে, তাহলে নিচে এই কলাম তিনটে জুড়ে যাওয়ার জন্য একে কল স্প্যান বলছে। তাহলে স্ট্রাকচারটা আমরা কীভাবে বানাবো দেখবো। ফার্স্ট এই স্ট্রাকচারটা আমরা বানাবো, তারপর সেকেন্ড স্ট্রাকচারটা বানাবো। তাহলে এটা আমরা বানাবো যখন একটা HTML নতুন ফাইল নেবো। HTML ফাইল বানানোর জন্য আমরা ফার্স্ট কী করবো, নোটপ্যাড খুলবো, NOTPAD, নোটপ্যাড চলে এসছে, নোটপ্যাড নিলাম। নোটপ্যাডে কী করবো আমরা, নোটপ্যাডটা একটু বড় করে নিই, এখানে নোটপ্যাডটাকে একটু বড় করে নিতে হবে। তাহলে Ctrl+ করি, নোটপ্যাডটা বড় হয়ে গেছে। নেক্সট আমরা এখানে HTML ট্যাগ ওপেন করি, HTML ট্যাগ ওপেন করলাম, HTML ট্যাগ আমাদেরকে ক্লোজ করতে হবে। নেক্সট HTML ট্যাগ ট্যাগ ক্লোজ করলাম। নেক্সট আমরা কী করবো, এরপর হেড ট্যাগ নেবো, হেড নিলাম আর হেড শেষ করব, HEAD, হেড শেষ করলাম। এখানে বডি নেবো, বডি, এখানে বডিটা শেষ করব, বডিটা শেষ করলাম। তো এটা আমার বেসিক একটা স্ট্রাকচার হলো। তাহলে এখানে আমি কী করছি, এটা সাপোজ এটা আমি রো স্প্যান আর কলাম স্প্যান এই দুটো টেস্ট করব। তাহলে এখানে আমি লিখলাম TITLE, টাইটেল নিলাম, টাইটেল নিয়ে এই টাইটেলটাকে আমরা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V পেস্ট করে এখানে স্ল্যাশটা দিয়ে দিলাম। তাহলে টাইটেলটা ওপেন আর ক্লোজ হয়ে গেল। এর মাঝে রো স্প্যান, রো স্প্যান, কল স্প্যান, কল স্প্যান এটা ইউজ করব। তাহলে এটাকে আমরা কী করব, ফাইলে গিয়ে সেভ করি। সেভ করলে আমি ডেস্কটপে সেভ করতে চাইছি, রো স্প্যান কল স্প্যান, রো কল SPAN.HTML, আর ফাইলটাকে অল ফাইলস করতে হবে। অল ফাইলস করে সেভ করলাম। তাহলে এটা আমার সেভ হয়েছে কিনা আমি দেখে নিই একবার। সেভ হয়েছে, এটা এদিকে নিয়ে এলাম, এদিকে নিয়ে এসে এবার এটাকে রান করাবো। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা খুলে যাবে ব্রাউজারে। তাহলে ব্রাউজারে এটা ওপেন হয়ে গেল। এটাকে ছোট করে নিই, ছোট করে নিলাম এটাকে। নেক্সট আমরা কী করবো এখানে, তাহলে একটা টেবিল করতে হবে। তাহলে টেবিল এর মধ্যে টেবিল ট্যাগ নেবো, TABLE, টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ নেওয়ার পর টেবিল ট্যাগটা আমাদেরকে শেষ করতে হবে। টেবিল ট্যাগ শেষ করলাম, এর মাঝে যত টেবিলের আইটেম যা কিছু থাকবে সেই রোগুলোকে দিতে হবে। আগে আমরা আইটেম তিনটে নিয়ে নিই আগে, এখানে কটা আছে দেখে নিই, টেবিল রো কটা আছে, রো একটা দুটো তিনটে রো আছে, প্রত্যেকটা রোয়ে চারটে করে এলিমেন্ট থাকবে। তাহলে তাই যদি হয়, এখানে টেবিল রো TR, টেবিল রো, তাহলে টেবিল রো শুরু হলে টেবিল রো শেষ হয়, তাহলে টেবিল রো শেষ হবে, TR, টেবিল রো শেষ হয়। এটাকে আমি কপি করলাম এখানে, Ctrl+C করে কপি করে এই সেম জিনিসটাকে আমরা, যেহেতু আমার তিনটে রো আছে টেবিলের, সেই তিনটে, এক দুই তিনটে রো, এই তিনটে রোকে আমি নিয়ে নিলাম এখানে। এর মধ্যে আমি টেবিল ডেটা নেবো, তাহলে টেবিল ডেটা যেটা নেবো, ফার্স্ট টেবিল হেডিং নিতে হয়, টেবিল হেডিং নিয়ে নিলাম। টেবিল হেডিং নেওয়ার পর টেবিল হেডিং স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি আমি, টেবিল হেডিং TH শেষ করলাম, TH নিয়ে। তাহলে এরকম টেবিল হেডিং তিনটে নিতে হবে, Ctrl+C করে তিনটে, Ctrl+V, Ctrl+V, এটা নিচে নিচেও লিখতে পারি, পাশে পাশেও লেখা যায়। তাহলে টেবিল হেডিংয়ের মধ্যে নিলাম আমি, সাপোজ নিলাম 1, 2, 1 নিলাম এখানে, 2 নিলাম এখানে, আর এখানে নিলাম, আচ্ছা তিনটে, দুটো নিলাম, এটা সরি এখানে নয়, এখানে নিলাম একটা, এখানে দুটো, 2,
ये দুটোর মাঝে নেব 3, তাহলে তিনটে হয়ে গেল। যদি গোলায় খুব তাহলে আমি নিচে নিচেও নিয়ে নিতে পারি এটাকে, তাহলে আর গোলাবে না। কটা আছে এখানে দেখে নিই, একটা দুটো তিনটে চারটে, আরেকটা টেবিল ডেটা বা টেবিল হেডিং নিতে হবে। কন্ট্রোল ভি পেস্ট করি, এখানে 4 নিয়ে নিই, 4 নিয়ে নিলাম, কন্ট্রোল এস করে সেভ করে দেখি। আচ্ছা এটাকে সেভ করে দেখার পর কন্ট্রোল এস করে সেভ করে 1 2 3 4 নিয়েছে শুধু, এটাকে টেবিলে রাখার কিছু আসছে না। তাহলে টেবিল রো, আচ্ছা টেবিলের আমাকে কি করতে হবে, বর্ডার দিতে হবে, বি বি ও আর ডি ই আর বর্ডার, বর্ডার দিয়ে দেবো আমি 3 দিলাম। আর বর্ডার কালার দিতে পারি বা হাইট দিতে পারি, ইউ আর ডি ই আর সি ও এল ও আর বর্ডার কালার রেড, কন্ট্রোল এস দি, আচ্ছা দিয়ে রিফ্রেশ করি। তাহলে এটা টেবিল একটা নর্মাল, নিচে যেহেতু আমি কিছু দিইনি এখনো, এগুলো কিন্তু নেয়নি এখন। আচ্ছা 1 2 3 4 এটাতে হলো, বাকিগুলো একইভাবে আমি কি করব, এটাকে টেবিল ডেটা এগুলো টি ডি থাকবে এখানে, তাহলে টি ডি শুরু টি ডি শেষ হবে, টি ডি টেবিল ডেটা, এখানে তাহলে টেবিল ডেটা থাকবে। এরকম করে টেবিল ডেটা চারটে নিতে হবে, কন্ট্রোল সি করে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, চারটে টেবিল ডেটা থাকবে। টেবিল ডেটাতে আমি ধরলাম এখানে 1 2 3 4 আর হচ্ছে 5 6 7 8, 5 6, ও 5 নিচে দেবো 6, তারপর নিচে দিলাম 7, নিচে দেবো 8, এটা দিলাম, কন্ট্রোল এস করে সেভ করি দেখি এখানে। তাহলে দুটো নিল, এখনও আমার আছে একটা। তাহলে এই স্ট্রাকচারটাকে এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাহলে এই চারটে দিয়ে দিলাম। চারটে দেওয়ার পরে এখানে 8 9 10 11 12, 9 এখানে দিলাম, নিচে দেবো 10, তার নিচে দেবো 11, তার নিচে দেবো 12, কন্ট্রোল এস দিলাম। এবার দেখি কি হয়, তাহলে এই তিনটে নিয়ে নিল, স্ট্রাকচারটা ঠিক আমার এরকম চারটে করে চলে এলো। কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা আমরা টেবিলের সাইজটা মেনশান না করার জন্য এটা ছোট খুব হয়ে গেছে দেখতে, তাহলে এটা ছোটটাকে আমাকে ঠিকঠাক করে বড় করতে হবে। তাহলে টেবিল হাইট আর উইথটাকে মেনশান করে দিলে, এইচ ই এইচ ইআই জি এইচ টি, হাইটটাকে আমি পার্সেন্টেজে মেনশান করতে পারি বা পিক্সেলে মেনশান করতে পারি। আমি যদি পিক্সেলে মেনশান করে দিই তাহলে কিন্তু এটা পিক্সেলের মতো করে নেবে, যদি পার্সেন্টেজে মেনশান করি পেজের সাইজ ওয়াইজ ছোটো বড়ো হতে থাকবে। তাহলে পিক্সেলে মেনশান করেছি এই জন্য হাইটটা 300 পিক্সেল নিয়ে নিয়েছে। এবার উইথটা যদি আমি নিই, ডব্লিউ আই ডি টি এইচ উইথ, উইথটাকে আমরা নিলাম এখানে 300, এটা 500 নিয়ে নিই, পিএক্স 500 পিক্সেল নিয়ে নিলাম, কন্ট্রোল এস করলাম, এই হচ্ছে আমার জিনিসটা এভাবে হচ্ছে। তাহলে যেটা টেবিল হেডিং সেটা কিন্তু মাঝামাঝি পজিশন নিয়ে নিয়েছে, এগুলো মাঝামাঝি পজিশন নেয়নি, এর জন্য আমাকে অ্যালাইনটা ঠিক করতে হবে। এই অ্যালাইনটা ঠিক করা খুবই সহজ, অ্যালাইন বা ভি অ্যালাইন প্রপার্টি ইউজ করে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তাহলে অ্যালাইন যদি আমি সেন্টার করে দিই এখানে টেবিল রো, এটা হচ্ছে ফার্স্ট টেবিল হেডিংটা, অ্যালাইন সেন্টার এ এল আই জি এন, এটা না দিলেও হয় তাও দিয়ে দিচ্ছি, সি এন ইয়ার সেন্টার এস এম, অ্যালাইন প্রপার্টিটাকে আমি কোথায় নিয়ে যাব, অ্যালাইন প্রপার্টিটাকে নিয়ে যাব, কন্ট্রোল সি করে পেস্ট করব এই টেবিলটাতেও, আর এটাকে আমরা নিচের টেবিলটাতেও পেস্ট করব, স্পেস দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল এসে সেভ করলাম, দেখি এবার এগুলো সব মিডলে চলে এসছে। নেক্সট আমরা এবার যেটা করতে যাব, এটা আমাদের বেশি কাজ একটা হয়ে গেছে, স্ট্রাকচারটা বেশি আমরা তৈরি করে ফেলেছি। এবার যেটা দেখব যে ছবিটা দেখি এবার, এই টেবিলটার ওয়ার্ডে এই ছবিটা আমি এখানে দেখছি, দিস ইজ রো স্প্যান, তাহলে রোটাকে আমি স্প্যান করতে চাইছি, এই একটাই রো থাকবে সেটা নিচে পর্যন্ত চলে আসবে, তাহলে রো স্প্যান প্রপার্টিটা আমাকে ইউজ করতে হবে এখানে। তাহলে টেবিল ডেটা সেকেন্ড ফার্স্টে তাহলে কোনো ইম্পেয়ার হবে না, যেটা টেবিল রোটা আছে সেকেন্ড রো যেটা আছে সেখানে আমরা ফার্স্ট যে তার এলিমেন্টটা থাকবে সেখানে আমি দিয়ে দেবো কোনটা, রো স্প্যান দিয়ে দেবো। ফার্স্ট এলিমেন্ট কোথায় আছে দেখে নিই একবার,
ফার্স্ট এলিমেন্ট তাহলে এটা ফাইভ, তাহলে ফাইভ কোথায় আছে আমার? এখানে আছে ফাইভ। তাহলে এখানে যে টেবিল ডেটা আছে এখানে আমি রো স্প্যান করব, দুটো রো স্প্যান হবে, দুটো রো স্প্যান হবে, তাহলে রো স্প্যান আমি টু করব। টেবিল ডেটা আর রো স্প্যান, রো স্প্যান দুটো রো স্প্যান করব, এই জন্যে ভিতরে টু লিখে দেবো আমি, তাহলে রো স্প্যান করব। কিন্তু রো স্প্যান করতে হলে এই নাইনটা কিন্তু ওই টু এর সঙ্গে চলে যাবে আমার, এই সরি ফাইভের সঙ্গে চলে যাবে, তাহলে এটাকে আমার দেওয়ার কোনো দরকার নেই এখানে। তাহলে নাইনটাকে আমি এখানে লিখে দিই যে ফাইভ আর নাইন দুটো এখানে চলে গেছে, ফাইভ অ্যান্ড, ফাইভ অ্যান্ড নাইন, এই দুটো স্প্যান হয়ে যাবে। তাহলে এখানেই এটাকে রাখার দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম আমি, কন্ট্রোল এস করে সেভ করলাম, দেখি কী হয়। এই ফাইভ আর নাইন দুটো কিন্তু স্প্যান হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছি ফাইভ আর নাইন ফার্স্ট এটা স্প্যান হয়ে গেল, কন্ট্রোল এস করে ফাইভ আর নাইন এই দুটো রো স্প্যান হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটার একটা কপি এখানে নিচে বানাবো, সেখানে এই রোগুলো কিন্তু এভাবে থাকবে না, নর্মাল যেমন রো ছিল তেমন থাকবে। তাহলে এই টেবিলটার কপি বানানোর জন্য জাস্ট আমি কোডটাকে কপি করছি এখান থেকে, কন্ট্রোল সি করে কপি করে এর নিচে গিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করার পর কন্ট্রোল এস করে সেভ করি, দেখি টেবিলটা আসে কি না নিচে। টেবিলটা নিচে এসছে কিন্তু দুটো টেবিল একসঙ্গে পাশাপাশি মিশে গেছে, তাই আমি কি করব একটা টেবিলকে একটু রাইটে নিয়ে চলে যাব, আমরা রাইট সাইডের দিকে টেবিল, তাহলে অ্যালাইন সেন্টার আছে এখানে, অ্যালাইনটাকে এই টেবিলের, টেবিলের অ্যালাইন প্রপার্টি দিয়ে দিই, ALIGN অ্যালাইন রাইট দিয়ে কন্ট্রোল এস করলাম, এটা ডান দিকে চললো এই টেবিলটা, বাট এখনও জুড়ে আছে টেবিলটা, তাই একটা প্যারাগ্রাফ টেবিল দিয়ে আমি এই প্যারাগ্রাফ দিয়ে দুটো টেবিলকে আলাদা করে দিচ্ছি। পি ট্যাগ লাগিয়ে দিই, এখানে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিলে কি হবে এই যে টেবিলটা, নিচের টেবিলটা কন্ট্রোল সি করলাম, এখানে প্যারাগ্রাফটাকে শেষ করতে হবে, কন্ট্রোল ভি করে এখানে, কন্ট্রোল ভি করে শেষ করছি। আচ্ছা পি ট্যাগ দিলাম, পি ট্যাগটাকে শেষ করলাম। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া হয়নি, সেটাকে আমরা দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে টেবিল রো শেষ হয়েছে কিন্তু টেবিল, টেবিলটাকে শেষ করা হয়নি। এখানে টেবিল ট্যাগটা TABLE টেবিলটা কন্ট্রোল এস দিয়ে শেষ করবি, টেবিলটাকে শেষ করলাম। এখানে কি টেবিলটা শেষ হয়েছে? টেবিল ট্যাগ শুরু হয়েছে কিন্তু টেবিল ট্যাগটাকে এখানে শেষ করা হয়নি, টেবিল অ্যালাইন এটাকে টেবিলটা শেষ করতে হবে, টেবিল ট্যাগটাকে শেষ করি TABLE টেবিল ট্যাগটাকে শেষ করলাম, কন্ট্রোল এস করে দেখি দুটো আলাদা হয় কি না, দুটো আলাদা হয়ে গেছে। তো এই টেবিলটাকে একটা আলাদা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে নিতে, এটা আলাদা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই নিচেরটাকে ফাইভ আর নাইন যেটা যেমন ছিল তেমন করে দেবো, তাহলে এখানে একটা আলাদা টেবিল ডেটা ঢোকাতে হবে, কন্ট্রোল সি করে উপরে ওটা কন্ট্রোল ভি করলাম, টেনটাকে নাইন করে দিই, নাইন করে দিই, নাইন হয়ে গেল। আচ্ছা আর এখানে রোস্প্যানটাকে চাই না আমার, রোস্প্যানটা যদি না চাই তাহলে রোস্প্যানটা রাখবো না, অনলি ফাইভ করে দিই, কন্ট্রোল এস করি, দেখি কি হয়। তাহলে এখানে নর্মাল যেমন টেবিলটা ছিল সেই নর্মাল টেবিল একটা চলে এসছে আমার, এখানে আমার নর্মাল টেবিল যেটা ছিল সেই নর্মাল টেবিল হাজির হয়ে গেছে। এই টেবিলটাকে আমি এবার কি করব, এই তিনটে যে নিচের রো আছে 10, 11, 12 এই তিনটে, এই সরি তিনটে কলামটাকে আমি স্প্যান করতে চাই, তাহলে এখানে কল স্প্যান দিতে হবে, বাট খেয়াল রাখতে হবে নিচেরটা শুধুমাত্র আমরা যেন না দিই, তাহলে 10 দেবো, 10, 11, 12 তিনটে হবে, তাহলে 10টাতে আমি কলাম স্প্যান করব। তাহলে 10 কোথায় লিখেছি আগে দেখে নিই, 10 টেনে গিয়ে আমার কলাম স্প্যান হবে, তাহলে এখানে গিয়ে টিডি কল স্প্যান, SPAN কল স্প্যান, কল স্প্যানের মধ্যে গিয়ে কী করব তিনটে কলাম স্প্যান করব, তাহলে থ্রি দিলাম প্রপার্টি 10 আর 11 আর কি না 12 এই তিনটাকে স্প্যান করতে চাই। তাহলে এখানে দুটো কি রাখার দরকার আছে আলাদা করে? কোনো দরকার নেই রাখার, তাহলে কন্ট্রোল এস করি আমি সেভ করলাম, সেভ করে দেখি কী হয়। তাহলে তিনটে কলাম স্প্যান হয়ে গেছে এখানে, তাহলে রো স্প্যান আর কলাম স্প্যান কীভাবে করতে হয় আশা করি বোঝা গেল।
এবার এখানে যদি দুটো আলাদা করে দেখানোর জন্য এই যে বর্ডার কালার রেড আছে, বর্ডার কালার চেঞ্জ করে দেওয়া যেতে পারে, রেডটার জায়গায় যদি অন্য কিছু করে দেওয়া যায় অন্য কিছু হয়ে যাবে। আমি গ্রিন করে দিই, গ্রিন দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস করে, তাহলে এটা গ্রিন হয়ে গেল, দুটোকে আইডেন্টিফাই করা যাচ্ছে। এভাবে বর্ডার কালার আমরা চেঞ্জও করতে পারি।